हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। तो 2010 ছিল সালটা এবং 2009 থেকে মানে বাংলা সিনেমা মানে 2008 থেকে অ্যাকচুয়ালি যখন থেকে রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার করেছিল ওখান থেকে একটা নতুন ফেজ শুরু হয়ে গিয়েছিল এবং বাংলা ছবি যে আবার করে দেখা এবং 2009 থেকে চ্যালেঞ্জের পর থেকে মানে দেব যেভাবে একটা বিশালভাবে দর্শক টানতে শুরু করলো। আমি শুনেছিলাম মন মায়না ছবিটা অনেক খুব হিট হয়েছিল, না আমি মন মায়না হলে গিয়ে দেখা নয়, আমি চ্যালেঞ্জ থেকে দেখা শুরু করেছি এবং আমার সিরিয়াসলি মানে সেই সময় দেবের সিনেমা আমি হলে গিয়ে দেখতাম এবং বাংলা ছবির প্রতি একটা ইন্টারেস্ট নতুন করে গ্রো করা। এবং 2010 সালে আমার মনে আছে এই ছবিটার ট্রেলার দেখলাম, ছবিটার নাম ছিল ওয়ান্টেড। তো জিৎ ছিল, তো আমরা প্রথম পেয়েছিলাম ওয়ান্টেড, তার আগেই 2009 সালমানের ওয়ান্টেড এসেছিল, উইচ ওয়াজ রিয়েলি মানে কিক অ্যাস মুভি। আজ সালাম কপি করছে নাকি জিৎ, তো আমার প্রথমে মনে হয়েছিলো যে দেখেও কি ট্রেলার তখন খুব একটা এরকম বেরোতো না, যেটা প্রপার ট্রেলার আমি অ্যাটলিস্ট দেখিনি। তো আমরা ওই গানটা খালি দেখতে পেতাম, যে বধ করে রাবণ সেই তো রাম, ওই গানে কিছু গ্লিমসেস দেখতে পেতাম টিভিতে এবং ওটা তো সঙ্গীত বাংলাতে আসবে না এসকে মুভিজেরে। তো আমি ভাবতাম যে হয়তো ওটারই মানে হিন্দি ছবিটারই রিমেক করে ফেললো নাকি, তো আমরা শুনেছিলাম যে হিন্দি ছবিটা সাউথের ছবির রিমেক। তারপরে ছবিটা রিলিজ করলো, দেখতে গেলাম, দেখতে গিয়ে তারপর দেখলাম যে না, এটা মানে ওই ছবিটা ওয়ান্টেডের সাথে কোনো লিঙ্ক নেই, এটা একটা অন্য ছবির এ। এবং ছবিটা দেখার সময় তখন আমি মহেশবাবু ছবিটার ব্যাপারে জানতাম না, বাট আমার সালমানেরই আরেকটা ছবি যেটা হচ্ছে তুমকো না ভুল পায়েঙ্গে সেটার কথা মনে আসছিলো এবং সেটা অ্যাকচুয়ালি মহেশবাবু সিনেমাটাও মানে যেটা হচ্ছে আথাদু সেটাও ওখান থেকে একটা ইন্সপিরেশন নিয়েছে, যে ওই যে মারতে যাচ্ছে গুলি লেগে যাচ্ছে মানে ওর বন্ধুটাই ওকে বিট্রে করেছে সেই ব্যাপারগুলো সেটা মনে হয়েছিলো। বাট দ্য ফিল্ম ইজ রিয়েলি রিয়েলি অসাম এবং জিতের একটা মানে 2.0 ভার্সন শুরু হয়ে গেছিল। জিৎ সাথী দিয়ে ডেবিউ করেছে এবং ওয়ান্টেড দিয়ে একটা কামব্যাক করেছে এবং তারপরে ওয়ান্টেডের পরে জোশ এবং পরপর পরপর আবার হিট ছবি দিতে শুরু করেছে এবং কমার্শিয়াল স্পেসের মধ্যে জিৎ ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো ওই ওয়ান্টেড দিয়ে তার আবার একটা মানে সেকেন্ড ইনিংস শুরু হলো, তাই আমি জিৎ 2.0 ওইটা দিয়ে আবার অসুরকে আমি বলি হচ্ছে যে থার্ড ইনিংস শুরু হওয়ার একটা মনে ব্যাপার, যে সেখান থেকে আবার জিৎ অন্যরকম করবে, বাট আনফর্চুনেটলি সে বাজির মতো কাজ করছে এখন, উইচ ইজ নট অ্যাট অল গুড। যাই হোক, তো ওয়ান্টেডের কথা যদি বলি, ওয়ান্টেডে মানে ইট ওয়াজ অ্যাবাউট জিৎ, মানে জিৎ ওয়াজ রিয়েলি অ্যামেজিং ইন দ্যাট ফিল্ম। মানে আপনি স্ক্রিনের প্রেজেন্স দেখুন, ডায়লগ ডেলিভারি দেখুন, অ্যাক্টিং দেখুন, ইভেন ইমোশনাল সিনসগুলোতেও, যে ফাইনালি যখন ওরা জানতে পেরে যায় যে ও অ্যাকচুয়ালি ওদের নাতি নয়, সেই সময়ও যে বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে যে সিনগুলো আছে সেগুলোতে খুব ভালো। সো জিৎ ওয়াজ অ্যামেজিং, অ্যাকশন খুব ভালো ছিল সিনেমাটার মধ্যে এবং সিনেমাটা দারুণ দারুণ ছিল, মানে ওভারঅল পুরো মেকিং টেকিং সবই ভালো ছিল এবং রবি কিনাগি জিৎ আগেন কম্বিনেশন খুব ভালো, যেটা পরে জোশের মধ্যেও আমরা দেখতে পেয়েছি। জোশও আমার খুব পছন্দের ছবি, ওয়ান্টেডও খুবই পছন্দের ছবি এবং মানে ওখানে এই আমাদের শরদ কাপুর ছিল, হচ্ছে পুলিশ অফিসার হয়েছিল যেটা, এবং ওদের ওর পারফরমেন্সটাও হেভি ছিল ওদের দুজনের মধ্যে, ওই যে সিনটা ওই কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ওই সিনগুলো ওগুলো মানে দেখবার মতো। এবং ছবিটা এখন আমি জানি না কোথাও অ্যাভেলেবেল আছে কি না, এসকে মুভিজের কিছু ছবি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ওয়ান্টেড তাদের মধ্যে মনে হয় নয়। আমি ছবিটা অনেকদিন দেখিনি, আমার দেখার খুব ইচ্ছা আছে, কিছু সিনস আমি দেখি ইউটিউবে আছে যেগুলো দেখতে বেশ ভালোই লাগে এবং অরিজিনাল প্রিন্টেই আছে, আই থিঙ্ক ওটা ওই প্রোডাকশন হাউস থেকেই ছেড়েছে, বাট সেগুলো দেখি মাঝে মাঝে, বাট সিনেমাটা অনেকদিন দেখা হয়নি এবং দেখার খুব ইচ্ছা আছে আবার। এবং সিরিয়াসলি দ্য ফিল্ম ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং, মানে পারফরমেন্স থেকে, গান থেকে, মেকিং থেকে, এবং আমার মনে হয় যে আমরা কোথাও গিয়ে রিমেক করলেও তখন দ্য কোয়ালিটি অফ দ্য রিমেক ওয়াজ মাচ মাচ বেটার দ্যান হোয়াট উই আর ডুইং লেটার। মানে 2014-15 রিমেকগুলো আপনি দেখুন, সেখানে যে ধরনের কালার ইউজ করছে, মানে কস্টিউমের কালার বা যে ধরনের মানে সাব যে ধরনের সিনেমাগুলো অরিজিনালগুলো চুজ করছে, রবিতে যা সিনেমাগুলো আমার মনে হয় যে বাংলায় রিমেক করা উচিত না, কারণ ওই কমেডিটা ওই লাউড মানে কালচারটা তেলেগুদেরই রয়েছে, সো সেইটা এখানে রিমেকেবলই নয়। এবং রবি তেজার ওই পারফরমেন্সটা রিমেকেবল নয়, সেটা কিন্তু যে ছবিটা বাংলাতে করা যেতে পারে এবং সাকসেসফুলি করা যেতে পারে সেরম সাবজেক্ট ধরে ধরে রিমেক করা, আই থিঙ্ক ইটস বেটার। এই সময়টা এই বছরই পরে আবার দুই পৃথিবীও আসে, উইচ ওয়াজ আগেন রিয়েলি রিয়েলি গুড মুভি। তো রিমেক হলেও সেই সময় কিন্তু খুব ভালো তার মান ছিল, এখন সেটা পড়ে গেছে, বাট আমি আই এম ভেরি শিওর আমার মতো অনেকেই এই ছবিটারই খুব ফ্যান হবে এবং তাদের মানে 11 বছর কমপ্লিট হলো ছবিটা। সো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মতামত এটা নিয়ে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।